تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا আলহামদুলিল্লাহ, প্রশংসা গুণগান সেই মহান রবের জন্য যিনি আমাদেরকে জুমার দিনে মসজিদে আসার জন্য তৌফিক দান করলেন, তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়েদুল মুরসালিন ইমামুল হারামাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, প্রতিবেশীর অধিকার। আজ জুমার খুতবায় আলোচ্য বিষয় প্রতিবেশীর অধিকার, যা বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিবেশী বলতে বাড়ির আশেপাশে যারা তারা নয়, শুধু একজন যে কাজকর্ম করে তার সাথী যারা রয়েছে আশেপাশে তারাও তার প্রতিবেশী, যারা সমাজে বসবাস করে সমাজে যারা রয়েছে তারাও তার প্রতিবেশী, এবং যারা পড়াশোনা করে মেসে থাকে বা বিদ্যালয়ে যায়, যাদের সাথে সব সময় চলাফেরা করে তারা, তারাই তার প্রতিবেশী। প্রতিবেশী বলতে আমরা যতটুকু বুঝি আশেপাশে দু একজন যারা, তারাই প্রতিবেশী। এই প্রতিবেশী সম্পর্কে অনেক মতভেদ রয়েছে, অনেকেই বিভিন্ন রকম বিভিন্ন কথা বলেছেন। কেউ বলেছেন যে আশেপাশে 40 ঘর, ডানে 40, বামে 40, সামনে 40, পিছনে 40, এরকম এরাই প্রতিবেশী। আবার কেউ বলেছেন না, আশেপাশে যারা আছে তারাই মোটামুটি প্রতিবেশী। তো প্রতিবেশী বলতে যা বোঝায় যে আপনার আশেপাশে যাদের খোঁজ খবর নেওয়া সম্ভব তারাই আপনার আমার প্রতিবেশী। এখন প্রতিবেশী সম্পর্কে আমরা কতটুকু সচেতন, এটা বলার দাবি রাখে। প্রতিবেশী সম্পর্কে আমরা কতটুকু সচেতন, আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে পবিত্র কোরআন 3-4 নম্বর সুরা, সুরা নিসার 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, তোমার আত্মীয়র সাথে সৎ ব্যবহার করো, নিকট আত্মীয় যারা, ওয়াল মাসাকিন যারা মিসকিন, যারা মিসকিন রয়েছে তাদের সাথে তুমি সৎ ব্যবহার করো। ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিদিল জুনুব, তোমার আত্মীয় প্রতিবেশী অনাত্মীয় প্রতিবেশী, ওয়াসাহিবি বিল জামবি যারা তোমার সাথে চলে চলাফেরা করে, আপনি সাবিল যারা মুসাফির রয়েছে তাদের সাথে তুমি সদাচরণ করো, তোমার সাথীর সাথে,
এবং মুসাফির যারা আছে পথিক তাদের সাথে তুমি সুন্দর আচরণ করো। ওয়া মালাকাত আইমানুকুম, তোমার দাস দাসী গোলাম যারা রয়েছে তাদের সাথে তুমি সদাচরণ করো। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন না যারা অহংকারী দাম্ভিক। এই আয়াতটার মধ্যে যতটি কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটি কথাই বর্তমান পরিবেশে আমরা উপেক্ষা করে চলছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। বাংলাদেশে শিরিকে পরিপূর্ণ, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শিরিক। আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আমার সাথে শরীক করো না। স্কুলে শিরিক, বাড়িতে শিরিক, মায়ের কাছে শিরিক, মসজিদে শিরিক, সংসদে শিরিক, গাড়ি ঘোড়া চলবে না ওখানেও শিরিক, সব জায়গায় শিরকে পরিপূর্ণ। শিরক আর শিরিক, এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ, অধিকাংশ টুপিওয়ালা, অধিকাংশ জুব্বাওয়ালা, অধিকাংশ মুসলিম, আকসারুহুম বেশিরভাগ, বেশিরভাগ মানুষ মুশরিক। ইমান আনার পরেও মুশরিক, তারা ইমান এনেছে তবুও মুশরিক। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, বেশিরভাগ মানুষ ইমান আনার পরেও মুশরিক। তারা ইমান আনছে, জুমার দিন মসজিদেও আসে, আবার উরুসের সময় ল্যাংটার মাজারেও যায়। জুমার দিন মসজিদে আসে, ঈদের দিন সালাত আদায় করে, কুরবানির গরুও খায়, আবার শাহজালালের মাজারে ছাগল দেয় কিনা। আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, সালাত আদায় করে, হজ করে, আবার খাম্বা বুঝাও করে, হজ করতে গিয়েও শিরিক করে, জুরা গম খুঁজে, জুরা গম ওটা খেলে নাকি সন্তানের বাচ্চা হয়, আবার ওই যে বুড়ির বড়ই গাছ ওখান থেকে চামড়া চুলে আনে, এটাতে তাবিজ দেয়, বহু হাজি আছে। আবার হাজি সাহেব আসার সময় বেস্ট লাইট নিয়ে আসে, একটা দেয় ভাতি থাকে, একটা দেয় চাচাকে, হজ ওখানেই শেষ। নিজে তো শিরিক করে আর ছয়জনকে নিয়ে মরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানা আল্লাকাতুন তামিমাতুন ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো। কোনো কিছু ঝুলানো মানে ওটাই তাবিজ। তাবিজ বলতে আমরা যেটা বুঝি টিনের গোল গাল, এটা তাবিজ নয়। তাবিজের বিভিন্ন প্রকার হতে পারে, একটা সুতা ঝুলালাম ওটাই তাবিজ। যে ব্যক্তি কোনো কিছু ধুলালো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়, ফালাইসা মিন্না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাহলে শিরিকে পরিপূর্ণ। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। আছে সৎ ব্যবহার? সৎ ব্যবহার নেই, পিতা কোথায় পড়ে আছে? ছেলে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা কামাই করে, পিতার খোঁজ খবর নেয় না। এ সম্পর্কে অন্যদিন কথা বলবো। পিতামাতার খোঁজ খবর না নিলে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, এরপরেই বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর পরে স্থান দিয়েছেন পিতামাতার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ ব্যবহার করো। ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ওয়াবিজিল কুরবা, তোমার নিকট আত্মীয় যারা তাদের সাথে সৎ আচরণ করো। ওয়ালিয়া তানা, যারা এতিম রয়েছে তাদের সাথে সৎ আচরণ করো। ওয়াল মাসাকিন, মিসকিন যারা রয়েছে তাদের সাথে সৎ আচরণ করো। মিসকিনের সাথে খারাপ ব্যবহার করো না, এতিমের সাথে খারাপ ব্যবহার করো না। তারপরে আল্লাহ নিয়ে আসছেন নিকট আত্মীয় যারা, আশেপাশে যারা তোমার আত্মীয়, চাচাতো ভাই, মামাতো ভাই, এরা তোমার নিকট আত্মীয়, আপন ভাই তোমার নিকট আত্মীয়, তোমার ফুফু তোমার নিকট আত্মীয়, এদের সাথে সুন্দর আচরণ করো, নম্র আচরণ করো। ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজিল জুনুব, তোমার আত্মীয় প্রতিবেশী, এখানে আসছে চাচাতো ভাই তোমার আত্মীয়, ফুফা তোমার আত্মীয়, ফুফু তোমার আত্মীয়,
যারা তোমার আত্মীয় প্রতিবেশী, এক তো আত্মীয় আর এক তো প্রতিবেশী, ওয়াল জারিজিল কুরবা, যারা তোমার আত্মীয় প্রতিবেশী, ওয়াল জারিজিল জুনুব, অনাত্মীয় আত্মীয় হয় না, বাড়ি সিলেট আপনার পাশে এসে বাড়ি করেছে, বাড়ি কক্সবাজার, বাড়ি কুমিল্লা, বাড়ি জামালপুর, বাড়ি রাজশাহী, আপনার বাড়ির পাশে এসে বাড়ি করছে, ও আপনার প্রতিবেশী। অসহিবি বিল জাম্বি, যারা তোমার বন্ধু নিকট আত্মীয় প্রতিবেশীর পরে, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর কথা বলেছেন, নিকট আত্মীয়র উপরে বন্ধুর কথা বলেছেন। এরপর আসুন আল্লাহ রাব্বুল আলামিনের পরবর্তী যে আয়াতের নির্দেশন দিয়েছেন, অসহিবি বিল জাম্বি, তোমার চলার সাথী, এদিকে খেয়াল করেন, অসহিবি বিল জাম্বি, তোমার চলার সাথী, যে তোমার সাথে চলে, গুরুত্বপূর্ণ বিষয় দিকে খেয়াল করেন, অসহিবি বিল জাম্বি, যে তোমার সাথে চলে, রাস্তাঘাটে চলতেছি, আমার বন্ধু গাড়ির মধ্যে একটু পা লেগে গেছে, বাসের মধ্যে চলতেছি একটু পা লাগছে, ওই মিয়া তুমি চোখে দেখো না, লেগে গেলাম, তোমার চোখ কানে নাকি? আমি যদি বলি সরি ভাই, কেমন হয়, কোনো সমস্যা থাকবে এখানে? অসহিবি বিল জাম্বি, যারা তোমার বন্ধু, যারা তোমার চলার পথের সাথী, তাদের সাথে সুন্দর আচরণ করো, অসহিবি বিল জাম্বি, তাদের সাথে তুমি কি করো, সুন্দর আচরণ করো, যারা তোমার সাথী, যারা তোমার কলেজের বন্ধু, যারা তোমার স্কুলের বন্ধু, জবাই করে ফেলে রাখছে, আয়াতের উল্টা, আপনি কার কাছ থেকে শিক্ষা নেবেন? পশ্চাত্যের গণতন্ত্রের কাছ থেকে শিক্ষা নেবেন? আল্লাহর আইন কত সুন্দর, যে তোমার যারা সাথী, তোমার যারা বন্ধু, তাদের সাথে সৎ আচরণ করো, খারাপ আচরণ করো না, এটা আল্লাহর হুকুম। অসহিবি বিল জাম্বি, অবনি সাবিল, যারা মুসাফির, যারা পথিক এসে বলছে কিছু দাও, আপনি বললেন আমার কাছে টাকা নেই, অথবা মুসাফির আসলো মসজিদে, সবাই সলাৎ পড়ে চলে গেল, সে খাইছে কিনা কোনো খোঁজ খবর নেই নেই, সবাই গুনাহগার হবে, মুসাফির আসলো মসজিদে, আপনি খোঁজ খবর নিলেন না, চলে গেলেন, সবাই সবাই গুনাহগার হবে। আল্লাহ বলছেন কি, অবনি সাবিল, যারা মুসাফির রয়েছে, যারা পথিক রয়েছে, পথিক রাস্তাঘাটে গেছেন, বিপদে পড়ছে, ভাই আমার বাড়ি রাজশাহী, দেন তো 50টা টাকা, আমি ভাড়া নাই, কি করবেন? সে সত্য কিনা মিথ্যা সেটা আল্লাহ ভালো জানে, আপনি কি করবেন? এবার সবাই দূরেই সরো সরো সরো, টাকা নাই, যাও যাও যাও, টাকা না দিতে পারলে ভালো কথা বলুন, এই সরো সরো, এই যাও যাও, কাজ করে খেতে পারো না, ধমক দিয়ে দিলাম, কিন্তু আল্লাহ বলছে সৎ আচরণ করো, খুব কঠিন জিনিস। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা মালাকাত আইমানুকুম, তোমার বাড়িতে যারা কাজ করে, তোমার গোলাম যারা, তোমার দাস দাসী যারা, তাদের সাথে কি করো, সুন্দর আচরণ করো, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন না, লা ইউহিব্বু, ওই ব্যক্তিদেরকে ভালোবাসেন না, মুখতালান ফাখুর, যারা কি করে অহংকারী দাম্ভিক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। আর প্রতিবেশী যদি খারাপ হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সৌভাগ্যের নিদর্শন হলো তিনটি, আল আদাবুল মুফরাদ 459 নম্বর হাদিস, নাফে ইবনে আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সৌভাগ্যের নিদর্শন হলো তিনটি, এক নম্বর হলো প্রশস্ত বসত বাড়ি, যে বাড়িটা বড়, স্ত্রী বাড়ির মধ্যে বসে থাকতে পারে সব সময়, বাইরে যেতে হয় না, প্রশস্ত বাড়ি, এটা হলে মনে হয় যে দুনিয়াতেই জান্নাতের সুবাস পাওয়া যাচ্ছে, প্রশস্ত বাড়ি। দ্বিতীয় হলো ওয়াল জারুস সালিহ, উত্তম প্রতিবেশী, সৎ প্রতিবেশী, আপনি সালাত আদায় করেন, প্রতিবেশী মাঝে মাঝে গান ছাড়ে, ট্যাং ট্যাং ট্যাং, বললেও শুনে না, বললে আরো বাড়াই দেয়, কেমন হবে? প্রতিদিন প্রতিবেশীর ছেলে প্রস্রাব করে আপনার ঘরের মানে সাইডে গন্ধে থাকতে পারে না, এখন উপায়, প্রতিদিন প্রতিবেশী আপনার সাথে ঝগড়া করতে চায়, শান্তি থাকবে? এরপর তিন নম্বরে আল্লাহর নবী বলছেন ওয়াল মারকাবুল হানি, আরামদায়ক বাহন, যদি একটা সাইকেলও থাকে পুরাতন, বারবার চেন পড়ে যায়, কেমন লাগবে?
একটা সাইকেল ভালো মোটামুটি চলে আলহামদুলিল্লাহ, অন্তর প্রশান্তি আসবে, কিন্তু বারবার চেন পরে কিছুক্ষণ পরে আপনার পা পিছলে যায়, কিছুক্ষণ পর ব্রেক ধরতে চাইলে ধরে না, কেমন লাগবে? খারাপ লাগবে। যদি সাইকেলটা ভালো হয় চালাতে মজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটা জিনিস যার আছে তার সৌভাগ্যের নিদর্শন, সে ভাগ্যশীল, তার অন্তরটা ভালো থাকবে, মনটা ভালো থাকবে, প্রশস্ত বাড়ি, উত্তম প্রতিবেশী, আরামদায়ক বাহন, এই তিনটা যার আছে তার মনে হয় যে দুনিয়াতে একটা কিছু আছে আরামদায়ক। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর অধিকার সম্পর্কে সহিহুল বুখারী 6015 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরাইল আমিন প্রতিবেশীর অধিকার সম্পর্কে আমাকে এমন ভাবে বলা শুরু করলো, মা জালা জিবরাইলু বিল জার, জিবরাইল আমিন আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে, প্রতিবেশীর অধিকারের ব্যাপারে যখনই আসে তখনই বলে। আল্লাহর নবী প্রতিবেশীর ব্যাপারে সতর্ক থাকেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর ব্যাপারে সতর্ক থাকেন। তাকে বলছেন ঘুমাবেন না, শয়তানি খুব করেন প্রতিবেশীর সাথে, দিকে খেয়াল করেন, কানে খবর রাখি আসে মাঝে মাঝে, এদিকে খেয়াল করেন, আল্লাহ কি বলেছেন, প্রতিবেশীর সাথে তো খারাপ আচরণ করি আর এখানে এসেও ঘুম পারি না, শুনলে আমি বুঝবো না। এই হাদিসগুলো পড়তে গেলে মাথাই নষ্ট হয়ে যায় যে মানুষ প্রতিবেশীর সাথে কি আচরণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল যখনই আসে তখনই বলে, জিবরিল আমিন যখনই আসে তখনই বলে, এ মোহাম্মদ প্রতিবেশী সম্পর্কে সাবধান, মানে প্রতিবেশীর সাথে যদি খারাপ আচরণ করো, তুমি যদি তাহাজ্জুদ পড়ো, তুমি যদি হজ করো, তুমি যদি বেশি বেশি দান করো, কিছুই তোমার কবুল হবে না, হিয়া ফিন্নার, তুমি জাহান্নামে যাবে। হে মোহাম্মদ, পরে আসতেছি, জিবরিল আমিন এসে বলে মোহাম্মদ সতর্ক হন প্রতিবেশী সম্পর্কে, হাত্তা জানান্তু আমার কাছে মনে হচ্ছে আন্নাহু সাইয়ুরিসুহু, প্রতিবেশীকে আমার সম্পত্তির অংশীদার বানিয়ে দিবে। জিবরিল আমিন আলাইহিস সালাম আমাকে এত বেশি বেশি বলতেছেন যে মোহাম্মদ তুমি সতর্ক হও প্রতিবেশীর সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে হচ্ছে যেন আমাকে অংশীদার বানিয়ে দেবেন, যে আমার সম্পত্তির অংশ হবে প্রতিবেশী, এভাবে বলা শুরু করছে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসনাদ আহমদ 6566 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুল আসহাবি ইনদাল্লাহ খায়রুহুম লিসাহিবিহি, যে ব্যক্তি তার সাথীর নিকট উত্তম আল্লাহর কাছে সেই ব্যক্তি উত্তম সাথী, যে ব্যক্তি তার বন্ধুর নিকট উত্তম আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম বন্ধু উত্তম সাথী ওই ব্যক্তি যে তার বন্ধুর নিকটে উত্তম। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুল জিরানি ইনদাল্লাহ খায়রুহুম লিজারিহি, এবং যে তার প্রতিবেশীর নিকটে উত্তম ওই ব্যক্তি আল্লাহর নিকটে উত্তম প্রতিবেশী। এখন যদি জিজ্ঞাসা করা যায় রাত্রে বেলা অন্ধকারের মধ্যে আশেপাশে মানুষকে, ওই ইসমাইল কেমন মানুষ গো, আপনাদের খতিব সাহেব কেমন মানুষ, আমি যদি নিজের শব্দ বেশি জিজ্ঞেস করি তাহলে আমি বুঝতে পারবো যে আমি কয় নম্বরের লোক। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম রাত্রের অন্ধকারে মানুষকে জিজ্ঞাসা করে শব্দ বসে যে দাউদ নবী কেমন নবী, কই দাউদ নবী খুবই ভালো মানুষ, তবে গনিমতের মাল খায়। তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম কি করলো, আল্লাহর কাছে বললো আল্লাহ আমি আর গনিমতের মাল খাবো না, আমাকে একটা উপায় দাও যেটা দিয়ে আমি কাজ করে খেতে পারি। তখন আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে একটা ক্ষমতা দিলেন, কি হাতের মধ্যে লোহা ধরলে আগুন দিয়ে যেভাবে গলে যায় সেভাবে গলে যেত, কামারের কাজ করতেন দাউদ আলাইহিস সালাম, পাতিল ডেকসি অস্ত্র এগুলো বানাতেন দাউদ আলাইহিস সালাম, হাত দিয়ে ধরলে লোহা গলে যেত। তো দাউদ আলাইহিস সালাম একজন নবী, তিনি কামারের কাজ করতেন, সিএনজি চালাচ্ছে আরেক বেটা, রাস্তা দিয়ে যাবেন সন্ত্রাস বসে আছে রাস্তার মধ্যে, টাকা 20টা দিয়ে যাবে, যেটাই যাবে 20 টাকা দাও, কি আরামের কাজ, এটা হলো গণতন্ত্রের শিক্ষা। আর ইসলামের শিক্ষা হলো নবী হয়েছে তো কি হয়েছে, কাজ করে খাও। আরেকজনের চাঁদাবাজি, সারাদিন সিএনজিতে কাজ করে ও কষ্ট করে ও রাস্তার মধ্যে বসে বসে খায়। তো দাউদ আলাইহিস সালাম মানুষকে জিজ্ঞেস করে দাউদ নবী কেমন নবী, কো খুব ভালো মানুষ কিন্তু গনিমতের মাল খায়। তো আমি বলি যে আজকে যদি আমরা জিজ্ঞেস করি যে আমি কেমন মানুষ, অমুকে কেমন মানুষ গো, তাহলে বুঝতে পারবো আমি কয় নম্বরে তাহাজ্জুদ গুজার, বোঝা যাবে যে আমি কত ভালো মানুষ,
চেয়ারম্যান মেম্বার যায় যদি জিজ্ঞেস করে যে অমুক চেয়ারম্যান সে কেমন মানুষ, তাহলে সে বুঝতে পারবে টিভির মধ্যে ভালো সাজা যায়, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলা যায়, কিন্তু বাইরে গিয়ে রাত্রির অন্ধকারে জিজ্ঞেস করেন কেমন হবে, আহা অমুক মাত বর কেমন গো, তখন বোঝা যাবে, তখন আর দাউদ আলাইহিস সালামের মতো কেউ ভালো বলবে না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইবনু মাজাহ তিরমিজি 1944 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার প্রতিবেশীর নিকটে উত্তম সে আল্লাহর নিকটে উত্তম প্রতিবেশী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইবনু মাজাহ 4223 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জনক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন আমি কি করে বুঝবো আমি ভালো কাজ করেছি, আমি কি করে বুঝবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার প্রতিবেশী যদি বলে মনে করে যে লোকটি ভালো কাজ করে তাহলে তুমি ভালো কাজ করেছো, আর যদি তোমার প্রতিবেশী বলে তুমি খারাপ কাজ করেছো তাহলে খারাপ কাজ করেছো। এখানে একটি কথা, যদি হকের কথা বলতে হকের দাওয়াত দিতে প্রতিবেশী খারাপ বলে কোরআন হাদিসের কথা বললে খারাপ বলে ওই খারাপে চলবে না। যদি আপনি কাজ খারাপ করেন, যদি মানুষের সাথে খারাপ আচরণ করি আমি, তাহলে মানুষ আমি মারার পরে মানুষ আমাকে ভালো বলবে না খারাপই বলবে। কিন্তু প্রকৃতপক্ষে লোকটি যদি ভালো হয় আর কোরআন হাদিসের দাওয়াত দেয় মরে গেলে বা সেই লোক চলে গেলে ঠিকই বলবে যে লোকটি খুবই ভালো ছিল, যদি আমাদেরকে কোরআন হাদিসের কথা বলতো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট দিয়ে দিলেন যে প্রতিবেশী যদি তোমাকে খারাপ বলে তাহলে তুমি খারাপ, প্রতিবেশী যদি তোমাকে ভালো সার্টিফিকেট দেয় তাহলে তুমি ভালো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ মুসলিম 46 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। কে ব্যক্তি? মান লা ইউমিনু জারহু ওয়া বাওয়াইহু, যার হাত থেকে যার জবান থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, তার ক্ষতি থেকে প্রতিবেশী নিরাপদ নয়। যে ব্যক্তির হাত থেকে, যে ব্যক্তির জবান থেকে, যে ব্যক্তির ব্রেন থেকে, যে ব্যক্তির কূটনীতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। চাচা তো ভাইয়ের সাথে একটু ঝগড়া লাগছে, ইনশাআল্লাহ আমার বাড়িতে আসিস, আমার জায়গাতে আসিস, তোর পা কেটে ফেলবো, রাস্তার মধ্যে বড়ের কাঁটা দিয়ে রাখছে, বড় বড় কাঁটা দিয়ে রাখছে যাতে ঘুরতে না পারে। শুনতে খারাপ, আসলে বাস্তব, বাস্তব না? গরু জবাই করে খাবে, ভাইকে দাওয়াত দিবে না। আল্লাহ বলছেন আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, এদের সাথে সদাচরণ করো। গণতন্ত্রের একজন করে, আওয়ামী লীগ আরেকজন করে, বিএনপি দুই ভাই, দুই ভাই, যার দল ক্ষমতায় সে গরু জবাই করে খাবে, আরেক ভাইকে দৌড়াবে ও ডাকবে না ওকে। বর্তমান পরিস্থিতি তাই চলতেছে। আল্লাহ নবী বলছেন যে ওই ব্যক্তি জান্নাতে যাবে না, যদিও তাহাজ্জুদ পড়ে, যদিও হজ করে, যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে জান্নাতে যাবে না। কি কষ্ট, জান্নাতে যাবে না। কে জান্নাতে যাবে না? যার হাত থেকে, যার জবান থেকে, যার ক্ষতি থেকে, এক কথায় যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয়। আমার প্রতিবেশী যদি আমার ক্ষতি থেকে নিরাপদ না হয় আমি জান্নাতে যেতে পারবো না। সহিহুল বুখারী 6017 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া নিসা আল মুসলিমাতি, হে মুসলিম মহিলারা, তোমরা প্রতিবেশী, প্রতিবেশীকে উপহার দাও, প্রতিবেশীকে কিছু দাও, তুচ্ছ মনে করো না। যদিও একটা গরু ছাগলের খুর হয় সেটা প্রতিবেশীকে হাদিয়া দাও, প্রতিবেশীর তুচ্ছ মনে করো না, যে অল্প একটু তরকারি একটু ডাউল দিবে এটাকে তুমি তুচ্ছ মনে করো না, প্রতিবেশীকে তুমি হাদিয়া দাও, মাঝে মাঝে একটু তরকারি দাও। অন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তরকারিতে একটু ঝুল বাড়িয়ে দাও, যাতে আশেপাশে প্রতিবেশীকে দেওয়া যায়, তাদের নাকে গ্রাণ আসে যে আজকে গরুর গোস্ত রান্না করেছে, পাশেই গরিব প্রতিবেশী ওকে একটু দেওয়ার চেষ্টা করো, একা একা খেয়েও না। আছে এরকম মহব্বত আছে? এখন সহিহুল বুখারী 2259 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার নিকটতম দুইজন প্রতিবেশী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনই আমার কাছের প্রতিবেশী, একজন কোন বর্ণনায় আসছে কোন একজন হিন্দু আর একজন মুসলিম বা অমুসলিম, তো কাকে দিব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার নিকটে তাকে দাও, সে যদি অমুসলিমও হয়,
যে তোমার নিকটে তাকে দাও, যদি অমুসলিম তোমার নিকটে হয় তাহলে অমুসলিমকে আগে দাও, আর যে তোমার থেকে একটু দূরে সে যদি মুসলিম হয় পাক্কা মুসলিম তাকে একটু পরে দাও, আজকে আগে অমুসলিমকে দাও। সে হলো প্রতিবেশী, যদি অমুসলিমও হয় তার সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহুল বুখারী 6475 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। কেমন হলো? যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করি না আমরা এখানে যারা আছি সবাই তো আল্লাহকে বিশ্বাস করি, বা যে মাসে একদিন বা ঈদের সালাত আদায় করে কমপক্ষে, অত না আমি মুসলিম আল্লাহকে বিশ্বাস করে, অত নাস্তিক না, কাফের আপনি বলতে পারবেন না, মুনাফিক মুসলিম বলতে পারেন বা ফাসিক মুসলিম বলতে পারেন, ও মুসলিম আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা কানা ইউমিনু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করে যে সেখানে বিচার হবে, সে যেন প্রতিবেশীর সাথে প্রতিবেশীকে কষ্ট না দেয়। খুব কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, সে যেন তার মেহমানকে সম্মান করে। মেহমান আসছে বাড়িতে, বন্ধু নিয়ে আসছেন, বা বাপের বাড়ি থেকে কেউ আসছে, বাড়ি একটু দূরে করছেন, স্ত্রী নাক ছিটকাচ্ছে, এই তুমি হোটেল থেকে খাওয়া দাওয়া, আমি পারবো না, আমি পারবো না, নিয়ে যাও, নাক ছিটকায়। আর শ্বশুর বাড়ি থেকে কেউ আসলে খুব খুশি, মহা খুশি, স্ত্রী যা বলে তাই করে, স্ত্রীর কথায় চলবে না। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, ফালিয়াকুল খায়রান, সে যেন ভালো কথা বলে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। এখানেও একটু বোঝার বিষয়, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, সে যেন পারলে ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে। কেন দোকানে বসে আপনি আমার বদনাম করেন? কেন রাস্তাঘাটে বসে আপনি আমার বদনাম করেন? আপনি বলেন যে সে যে অন্যায় করেছে, আমি বলি সমস্যা কোথায়? সমস্যা কোথায়? পরকালে গিয়ে বোঝা যাবে সে অন্যায় করেছে, পারলে বিচার করে দেন। আপনার যদি ক্ষমতা থাকে বিচার করেন, আর যদি ক্ষমতা না থাকে একে ওকে বলে আপনার নেকি নষ্ট করবেন না। কিয়ামতের দিন আপনার নেকি কেটে ওই ব্যক্তিকে দেওয়া হবে, অথবা ওই ব্যক্তির যদি নেকি না থাকে, ওই আপনার যদি নেকি না থাকে ওই ব্যক্তির গুণাগুলি আপনার উপর চাপিয়ে দেওয়া হবে, এর নাম গীবত। যদি অন্যায় করে, অন্যায়টা যদি সত্য হয়, অন্যায় যদি সত্য হয়, তাহলে মানুষের কাছে আপনি এভাবে বলে বেড়াতে পারবেন না যে অমুকে চুরি করেছে বলে, মানুষকে বলে আপনার কোনো কাজে আসবে না, এমন একজন মানুষের কাছে বলতেছেন ও কিছুই করতে পারবে না। বলি না আমরা এরকম? এভাবে বললে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, ও যেন পারলে ভালো কথা বলে, না পারলে যেন চুপ থাকে, কোনো কিছু বলার দরকার নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মুসনাদ আহমদ 9675 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনক ব্যক্তি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করলো, উপস্থিত মসজিদের সকল মুসল্লিকে অনুরোধ করছি মনোযোগ সহকারে হাদিসটি শুনুন। জনক ব্যক্তি এসে বললেন, ইন্না ফুলানাতা ইযকারু মিন কাসরাতি সলাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, জনক মহিলা, একজন মহিলা আছে আমার এলাকায়, সে মহিলা বেশি বেশি নফল সলাত পড়ে, খুব নফল সালাত পড়ে, দিনে রাতে 12 রাকাত সালাত আদায় করে, নফল সালাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত নফল সালাত আদায় করে, ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ হবে। ব্যক্তিটি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে, আমার এলাকায় একটা মহিলা বেশি বেশি নফল সালাত আদায় করে, বেশি বেশি, যখনই উযু করে তখনই নামাজ পড়ে,
মসজিদে প্রবেশ করলে অমনি সালাত আদায় করে, দিনে রাতে 12 রাকাত পরে, আবার চাষ্ট পরে, আবার কি এশরাক পরে, সবই পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার বেশি বেশি সিয়াম পালন করে, সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করে, ধরেন মাসে 3টা করে, ও পুরো মাসই সিয়াম পালন করে, বেশি বেশি নফল সিয়াম। তারপরে ও সাদাকাতি দুই হাতে দান করে, কি বলছেন, ফরজ সালাত তো আদায় করেন, নফল সালাত বেশি বেশি করেন, কম না। এরপরে নফল সিয়াম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি নফল সিয়াম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পালন করবে, খন্দকন মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝে 500 বছরের রাস্তা দূরত্ব হয়ে যাবে। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জব কি। ওই ব্যক্তি বললেন, নফল সালাত আদায় করে, দুই হাতে দান করে, তার জবান দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়, হাতের দ্বারা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, জবান দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে খারাপ ভাষায় গালাগালি করে, কথায় কথায় প্রতিবেশীকে গালাগালি করে, কি করে, আগের বাক্যে আবার চলে যান, লোক মহিলাটি বেশি বেশি তাহাজ্জুদ পড়ে, বেশি বেশি নফল সিয়াম পালন করে, দুই হাতে দান করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, কিন্তু ওই মহিলার একটি খারাপ স্বভাব আছে, কি, প্রতিবেশীকে জবান দ্বারা কষ্ট দেয়, কি দ্বারা কষ্ট দেয়, জবান দ্বারা কষ্ট দেয়, তার খারাপ কাজ বেশি না ভালো কাজ বেশি, ভালো কাজ বেশি। প্রথমে বললেন বেশি বেশি নফল সালাত আদায় করে, বেশি বেশি নফল সিয়াম পালন করে, দুই হাতে দান করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটাই ভালো কথা বললেন, কিন্তু শেষে যখন বলছেন যে মহিলাটি জবানের দ্বারা কষ্ট দেয়, আল্লাহ নবী বললেন, হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামী, ওই মহিলা জাহান্নামী, ওই মহিলা জাহান্নামী, ওই মহিলা জান্নাতে যাবে না, ওই মহিলা জাহান্নামে যাবে। এই জন্য বললাম, যদি হজ করেন, প্রতি রাত্রে তাহাজ্জুদ পড়েন, প্রতিদিন সিয়াম পালন করেন, কিন্তু প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করলে জান্নাতে যাওয়া যাবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আরেকজন মহিলা কোনো রকম ফরজ সালাত আদায় করে, আর কোনো রকম মাঝে মাঝে সুন্নত পড়ে, নফল পড়ে, এরপরে ফরজ সিয়াম পালন করে, দু একটা পনির দান করে, বেশি দান করতে পারে না, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, আল্লাহর নবী বলেন, হিয়াফিল জান্না, ওই মহিলা জান্নাতে যাবে। ফরজ সালাত আদায় করুন, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবেন না, তাহলে প্রতিবেশীর যদি জবানের দ্বারা কষ্ট না দেই, তাহলে জান্নাত অবধারিত, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দিবেন। কি শিখবেন আপনি ইসলামের কাছ থেকে, ইসলামের কাছে ফিরে আসুন, সব পেয়ে যাবেন। আপনি মানুষের কাছ থেকে ধার করছেন, পশ্চাত্যের কাছে ধার করছেন, ইসলাম কত সুন্দর, কি হুমকি মানুষকে দিয়েছে, যদি প্রতিবেশীকে কষ্ট দিয়ে তুমি যতই হজ করো, নির্বাচনের জন্য আল হজ লাগাও, কাজ হবে না, নির্বাচনের আগ দিয়ে হজ করে আসো, হজে গিয়েও সালাত আদায় করে না, এই খবর আমাদের কাছে আসে, যে হজে গিয়ে ফ্ল্যাটে বসে থাকে, কিসের জন্য আসছো, নির্বাচন করতে হবে, আল হজ শব্দ ব্যবহার করলে মানুষ ভালো বলবে। প্রতিবেশীর সম্পর্কে অনেক কথাই ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিবেশীর দোষ আমরা বের করে দেই, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাতারা আখুল মুসলিমু আখাহুল মুসলিমু সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি তার ভাইয়ের একটা দোষকে ঢেকে রাখবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে ওই ব্যক্তির দোষ ঢেকে রাখবেন। আর আমি চেষ্টা করি ওর কী দোষ আছে এটা খুঁজে খুঁজে বাইর করি, ওকে আগে শেষ করে দিই, এই চিন্তা মাথার মধ্যে সবসময় থাকে, শয়তানি চিন্তা কতদিন থাকবে, 70 বছর, তারপরে এমনভাবে আল্লাহ শিক্ষা দিবেন দুনিয়াতেই, জুলুমের বিচার আল্লাহ দুনিয়াতে দিবেন, চলতে পারবে না এমন শিক্ষা দিয়ে দিবে, যার দাপটে মানুষ চলতে পারতো না, ওই ব্যক্তির লাঠিতে ভর দিয়ে এমনভাবে চলবে, ওর আল্লাহ শিক্ষা দিয়ে দেবেন যে দেখো তোমার যৌবন আজকে কোথায় গেল। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসনাদে আদাবুল মুফরাদে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 112 নম্বর হাদিস, ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহি লা ইউমিনু, ও বেঈমান, যে ব্যক্তি পেট পুরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে, অভুক্ত থাকে। বিজ্ঞান বলতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা কেন বললেন, যে প্রতিবেশী যদি না খেয়ে থাকে, সে যদি নিঃশ্বাস ছাড়ে,
সে যদি নিঃশ্বাস ধরে, ওই নিঃশ্বাস যদি আপনার এসে লাগে তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও বেঈমান, যে পেট পুরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে সে খোঁজ খবর রাখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী 2436 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো প্রতিবেশী যদি প্রতিবেশীর দেওয়ালে কাঠ গাড়তে চায়, লোহা গাড়তে চায়, বাঁশ গাড়তে চায়, সে যেন বাধা না দেয়। আপনি টাইলস দিয়ে দেওয়াল দিচ্ছেন, আপনার প্রতিবেশীর একটা লোহা গাড়তে হবে, আপনি যেন বাধা না দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন আমরা জানি যদি সালাতের বিচার হবে, ইবাদতের ক্ষেত্রে সালাতের বিচার হবে। মুসনাদে আহমদ 17372 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউওয়ালু খামসাইন ইয়াউমাল কিয়ামতি জারন, সর্বপ্রথম বাদী বিবাদী দুই প্রতিবেশীর বিচার আল্লাহ করবেন। ইবাদতের ক্ষেত্রে সালাতের বিচার করবেন আল্লাহ, কিন্তু বাদী বিবাদী প্রতিবেশী অন্যায় করেছে, জুলুম করেছে, দুনিয়াতে আমার কোনো ক্ষমতা ছিল না, তোমার যত প্রশাসন ছিল ক্ষমতা ছিল, তোমার দল ক্ষমতায়, তুমি যা ইচ্ছা তাই করেছো, কিন্তু আল্লাহর আদালতে কোনো দল চলবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বিচারক হবেন, বাদী বিবাদী দুইজনকেই ডাকা হবে। এখন যেমন বাদী বিবাদীকে লাগে না, এমনিতে বিচার হয়ে যায়, কোর্টে গেলে বিচার হয়ে যায়, টাকা থাকলে খুনিও খালাস পেয়ে যায়, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বাদী বিবাদী প্রতিবেশীকে ডেকে আগে বিচার করে দিবেন। হাশরের মাঠ বড় কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের তো বিচার হবে হবেই, যদি একজন একটি অশিংওয়ালা ছাগল, শিংওয়ালা ছাগল যদি অশিংওয়ালা ছাগলকে গোদা মেরে থাকে, শিং ছিল না যেই ছাগলের, ওই ছাগল যদি শিংওয়ালা ছাগল গুতা মেরে থাকে, একটা ঢুস দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছাগলকে কিয়ামতের দিন শিং দিবেন, যাকে একটা গুতা দিয়ে দাও, ওরা জান্নাতে যাবে না ঠিক আছে, কিন্তু ওদের বিচার হবে, ওদের বিচার হবে, মানুষের বিচার হবে হবে, পশু পাখিরও বিচার হবে। ইন্না লিল্লাহ, মানুষের কেমন বিচার হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার প্রতিবেশী বা তার ভাই আধ হাত জায়গা জমি কাটে নেই না, ধান ক্ষেত যখন কুবে আমরা দেখছি রাস্তা কাটতে কাটতে ওপারে চলে যায়, রাস্তা ছিল আমরা দেখতাম ছোটবেলা আইল ছিল, একজন মানুষ একটা গাড়ি নিয়ে যেতে পারতো, কিন্তু এখন যে দেখি এটা কাটতে 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 ওপারে চলে গেছে, মানুষও হাঁটা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য সুসংবাদ দিয়েছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে এক বিঘত জমি নেবেন, ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিনা, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সাত তবক জমিন বেরিয়ে আকারে বলিয়ে পরিয়ে দেবেন গলার মধ্যে, যে তোমার কত লাগবে না নেওয়া এবার, হক কথা দিতে লাগে, আল হাক্কু মুররুন। অনেকে মনে করতেছেন যে আমাকে বলতেছে, আসলে না, আপনার আমি শত্রু নিয়ে আজকে চলে গেলে শেষ, আমার দুনিয়াটা বেশি দিন থাকার জায়গা নয়, আপনার সম্পত্তি আপনার ছেলে ভোগ করবে, আত্মীয় স্বজন ভোগ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এক বিঘত জায়গা জোর করে দখল করে নিল, অথবা আল কেটে নিয়ে একটি গুছি দিল দুইটা ধানের জন্য, এক মুন ধান বেশি হলো পরজুর, কিন্তু আপনি যে আল কাটছেন এই আল ঝুর দিতে গিয়ে এক বিঘত বেশি নিয়ে নিলেন, কিয়ামতের দিন এটাকে সাত গুণ বেশি করে বেরিয়ে আকারে গলার মধ্যে ঝুলিয়ে দিবে, হাঁটো এবার হাসরের মাঠে। প্রতিবেশীর কাছের আম চুরি করে খাই, আপনার বাচ্চাকে সাবধান করে দেন, আপনার বাচ্চা আরেকজনের আম চুরি করে খায়, ওই আমটা আপনার কাঁধে তুলে দেবে কিয়ামতের দিন, যে এই আম নিয়ে এবার হাঁটো। প্রতিবেশীর কাছে নারিকেল চুরি করে খায়, ওই নারিকেল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কাঁধে উঠিয়ে দিবেন, সাবধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বশেষ কথা, যে ব্যক্তি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সহিহ বুখারী 6018 নম্বর হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে এক বলে জানে, আল্লাহকে মালিক হিসেবে জানে, জানে পরকালে বিচার হবে, এই কথা যদি সে মনে রাখে, ফাল ইউকরিম, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। আপনি ভাবেন তো, আপনি রাস্তার মধ্যে চলতে ফিরতে মানুষ ভালো ব্যবহার করলো, যদি সালাম না দেয় আপনি ভাবেন যে লোকটি বেয়াদব, আমাকে সম্মান করলো না, আমি একজন সম্মানী মানুষ। আপনি দশজনের মধ্যে বসে আছেন, আপনাকে সম্মান না করা হলে আপনি বুঝেন, আপনাকে সমাজে মূল্যায়ন না করা হলে আপনি বুঝেন যে মানুষ আমাকে মূল্যায়ন করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাল ইউকরিম,
যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে আল্লাহ হিসেবে জানে, প্রভু হিসেবে জানে, ফালিউকরিম, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। সম্মান প্রত্যেকটা ক্ষেত্রে করতে হবে, প্রতিবেশীর যতটুকু সম্মান ততটুকু করতে হবে, নিজের সম্মানের কথা যেভাবে ভাবি আমি সেভাবে প্রতিবেশীকে সম্মান করতে হবে। আমি আপনার প্রতিবেশী, আপনি আমার প্রতিবেশী, আমি যদিও মসজিদের ইমাম, আপনার প্রতিবেশী। এখন সম্মান যদি না করেন, আপনাকে আমি যদি সম্মান না করি কি হবে? পরকালকে বিশ্বাস করলাম না, তার মানে এমন শব্দ জুড়ে রাখছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, কত বড় কঠিন কথা আপনি ভাবেন। এবার যে আবার স্মরণ করিয়ে দিতে চাই, যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, হজ করে, যাকাত দেয়, নফল সিয়াম পালন করে, দুই হাতে দান করে, মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট সব জায়গায় দান করে, কিন্তু প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে, আল্লাহর নবী বলেছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াফিন নার, ওই ব্যক্তি জাহান্নামে, ওই মহিলা জাহান্নামি, ওই পুরুষ জাহান্নামি। ফরজ সালাত আদায় করুন, ইনশাল্লাহ জান্নাত হবে। শুধু ফরজ ইবাদত করুন, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করুন, ইনশাআল্লাহ জান্নাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, প্রতিবেশীর অধিকার আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।